গুড ইভিনিং বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে আজকে পিঠে তৈরি করে দেখাবো। আজকে দিনে আমরা আজকে পিঠে দেখ করি, আজকে মানে সংক্রান্তির আগের দিন আমাদের বাড়িতে, এই দিনকার আমাদের খোলা জ্বালতে হয়, তো আমি সেই জন্য আজকে আমাদের আজকে পিঠে করতে হয় খোলা জ্বালিয়ে, তো আজকে সেই জন্য আমি তোমাদের সাথে আজকে আজকে পিঠেটাই শেয়ার করব। তো দেখো পারফেক্টভাবে আজকে পিঠেকে কীভাবে তৈরি করতে হয় সেটাই আমি তোমাদের দেখাবো, সঙ্গে থাকো বন্ধুরা, দেখতে থাকো আজকে আমার এই আজকে পিঠের রেসিপিটা। তো আশা করি তোমাদের খুব ভালো লাগবে। কীভাবে হয় দেখো, সুন্দর ফুলে ফুলে হবে, মানে ফুলে ফুলে উঠবে। তো তোমরা ভিডিওটা সম্পূর্ণ দেখো, আর দেখো দেখো আর বলো কেমন লাগলো তোমাদের। তো চলো শুরু করি আজকে আমি আমার রেসিপিটা, আর বেশি কথা না বলে শুরু করে ফেলি। তো দেখো আমি এখানে চালের গুঁড়ো নিয়েছি 400 গ্রামের মতন, এটা 400 গ্রাম চালের গুঁড়ো আছে। আর এদিকে আমি গরম জল বসিয়ে দিয়েছি, গরম জলটা দিয়ে আমি চালের গুঁড়োটা মাখবো। দেখো আমি কিভাবে আজকে পিঠের জন্য ব্যাটারটা তৈরি করে নিই। আর এদিকে দেখো আমি একটা মাটির সরা নিয়ে নিয়েছি, এই সরাটার মধ্যেই করব। এটা আমি আগে থেকেই পিঠেটা তৈরি করার আগে আমাকে এটা রেডি করে নিতে হবে, নাহলে পিঠের সরা কিন্তু ফেটে যাওয়ার ভয় থাকে বন্ধুরা। তো আমি দেখো সরাটা আগে থেকেই আমি ভালো করে পরিষ্কার করে শুকনো করে নিয়েছি, ভিজে থাকলে কিন্তু হবে না, ভালো করে পরিষ্কার করে একটা ছোবড়া দিয়ে ভালো করে ঘষে নিলেই হবে। দিয়ে তুমি যদি জল দিয়ে ধুতে হয় তো আগে থেকেই করতে হবে ওটা, যাতে শুকিয়ে যায় সরাটা। তো আমি সেইভাবেই ভালো করে পরিষ্কার করে নিয়েছি সরাটাকে, চলো দেখতে থাকো। আমি একটু একটু করে গরম জল দিয়ে চালের গুঁড়োটা মেখে নেব। এখানে আমি একটু নুন দিয়ে দিলাম, এবার আমি গরম জলটা দিচ্ছি। একবারে পুরো গরম জলটা দেবো না, অল্প অল্প করে দেবো, আর আমি একটা শুকনো করে মাখবো এটাকে। আগে প্রথমে একসাথে পাতলা করবো না, একটু মোটা করে আগে মেখে নেব, তারপরে আমি আবার গরম জল অ্যাড করব। জলটা খুব গরম হয়ে গেছে, আস্তে আস্তে করে মাখতে হবে। বন্ধুরা দেখো আগে এরকম করে আমি মোটা করে গুলে নিলাম। আর ভালো কথা, যেটা আমি বলিনি, এটা আমি আতপ চালের গুঁড়ো নিয়েছি, কেনা গুঁড়োতেই করছি আমি। তোমরা চাইলে আতপ চাল কিনে নিয়ে এসে 7-8 ঘন্টা ভিজিয়ে সেটাকে মিক্সিতে গুঁড়ো করে নিয়ে করতে পারো, তবে সেটা করে মিক্সিতে গুঁড়ো করে একবার চালনি দিয়ে চেলে নেবে, যাতে খিসটা না থাকে। আমি এটা কেনা চালের গুঁড়োতেই করছি, আতপ সেদ্ধ যেটা ইচ্ছে নিতে পারো, আমি আতপ চালের গুঁড়োতে করছি, এটা সেদ্ধ চালের গুঁড়োতেও করা যায়, তবে ভালো করে চেলে নিতে হবে। যদি আমরা বাড়িতে গুঁড়ো করি না, তাহলে সেটা ভালো করে চেলে নিতে হবে। দেখো এটা আমি ভালো করে মোটা করে আগে মেখে নিলাম, এবারে আমি আবার গরম জল একটু একটু করে দিয়ে ব্যাটারটা তৈরি করে নেব। আজকে পিঠে তৈরি করার ক্ষেত্রে ব্যাটারটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট। দেখো আমি আস্তে আস্তে করে আবার জল দিয়ে এটাকে পাতলা করে নিচ্ছি, পুরোটাই কিন্তু গরম জল দিয়ে দিয়ে করতে হবে। ভালো করে আমি হাত দিয়ে করে নিচ্ছি এটা, যাতে ভালোভাবে কোনো ড্যাঁদা না থাকে, সুন্দর করে এটাকে কিন্তু ভালো করে ব্যাটারটা করতে হবে। এবার এটাকে আমি ঢাকা দিয়ে 15 মিনিট রেস্টে রেখে দেবো, তাহলে এটা সেট হয়ে যাবে ঠিক করে, তারপরে আমি পিঠেটা করতে পারবো। দেখেছো বন্ধুরা, যদি কোনো মানে কোথাও দলা পেকে থাকে সেটা আমি ভেঙে নিতে পারছি, এটা হাতা দিয়ে করলে বা অন্য কিছু দিয়ে করলে অত ভালো হতো না, এই জন্য আমি এটা হাত দিয়েই করে নিলাম। তো আমি এখন এইভাবেই করেছি, এটা আমি এখন ঢেকে রেখে দেবো 15 মিনিটের জন্য। দেখো বন্ধুরা সরাটা আমি বসিয়ে নিয়েছি, এবার সরাটা যাতে ফেটে না যায় আমি এর মধ্যে একটু আটা দিয়ে একটু আমি এটাকে হালকা করে, আঁচটা কিন্তু বেশি দিইনি, অল্প আঁচে আমি একটু এটাকে গরম করে নিচ্ছি সরাটাকে, যাতে আমি পিঠেগুলো যাতে যখন করব তেল দিয়ে যখন হাই ফ্লেমে গরম হবে যাতে সরাটা ফেটে না যায়। তো সেই জন্য আমি একটু আটা দিয়ে দেখো এইভাবে সরাটাকে পুরো ভালোভাবে গরম করে নিচ্ছি, তোমরা এইভাবে করো, দেখো সরা ফেটে যাওয়ার কোনো ভয় থাকবে না। এবার আমি একটা বেগুনের গোটা নিয়ে ভালো করে তেল মাখিয়ে নিচ্ছি, ভালো করে তেল মাখিয়ে নিলাম একটা বেগুনের গোটা দিয়ে সরাটার মধ্যে।
এবার আমি এখান থেকে এক হাতা সরার মধ্যে দিয়ে দেবো। আর এখানে দেখো একটা বাটিতে আমি জল নিয়ে নিয়েছি, আর সেখানে আমি এই ছোট সরাটা ডুবিয়ে রেখেছি, মানে এটা আমি ওখান দিয়ে চাপা দিয়ে দেবো। এটা আমি 10 মিনিট খুলবো না, 10 মিনিট আর উপর থেকে একটু এরকম জল ছড়া দিয়ে দিতে হবে। এরকম করে একটু জল ছড়া দিয়ে দিতে হবে। এটা এখন আমি 10 মিনিট খুলবো না, 10 মিনিট পর ঢাকা খুলে দেখবো। ফিরে এলাম 15 মিনিট পর। দেখো প্রথম দুটো তিনটে তোমাদের দেখাইনি, প্রথম দুটো ওরকম ওঠে না, তারপরে তারপরে এগুলো ভালোভাবে ওঠে, সেই জন্য প্রথম দুটো আমি খুলে নিয়েছিলাম, তোমাদেরকে আর শেয়ার করলাম না। তারপরে দেখছো এই দেখো বন্ধুরা, দেখো আমি আরেকটাও তুলে নিয়েছি, হয়ে গেছে দেখো। দেখছো বন্ধুরা কি সুন্দর পিঠেগুলো উঠছে এবার। দেখো আমি আবারও একটু তেলে ব্রাশ করে নিচ্ছি লেবুর বোটাটা দিয়ে। প্রথম দুটো তিনটে ওঠে না, এটা সবারই হয়, তারপরে এগুলো বেশ সুন্দরভাবে ওঠে। দেখো ঠিক একই পদ্ধতিতে আমি এইভাবে দিয়ে দিলাম, দিয়ে এবারে আমি আবার সরার মধ্যে চাপা দিলাম, এবার তার ওর পাশ থেকে আমি এইভাবে একটু জল ছড়া দিয়ে দেবো। আবারও আমি এরকম 15 মিনিট চাপা দিয়ে রাখবো। আবার ফিরে এলাম 15 মিনিট পরে। দেখো আমার পিঠেগুলো রেডি হয়ে গেছে, কেমন লাগছে বলো। যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করো, আর আর খুব ভালো লাগলে একটা শেয়ার করে দিও। তো চলো আজকে আসি, বাই বাই।